তোমরা কি জানো যে শ্রাবন্তী কোথায় থাকে? এবং উপর থেকে যদি নিচে তাকানো যায় না, মানে মানুষদেরকে মনে হয় পিঁপড়ে একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দেখায়। এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা বলতে চাইছি, এর জিমটা এই প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। নমস্কার বন্ধুরা, আমি অমিত চলে এসেছি আছে একটা নতুন ব্লগ নিয়ে, আর তোমরা দেখছো অমিত হুল্লোর। তোমাদের মনে কি মানে প্রশ্ন আসে না যে টলিউড ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য সুইটেস্ট, কিউটেস্ট আর কি কি বলবো, যত ভালো ভালো কথা হয় সেরকম একজন হিরোইন কোথায় থাকে জানতে ইচ্ছে করে না? চলে এসছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে শ্রাবন্তীর বাড়ি কোথায়, তার সম্পর্কে কিছু কথা নিয়ে। চলো দেখতে থাকো আজকের ভিডিও। অ্যাজ পার উইকিপিডিয়া, শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু বেশ কিছুদিন এবিপি নিউজে জার্নালিস্টের কাজ করেছেন। শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু বেসিক্যালি বেহালার মেয়ে, উনি সারদা বিদ্যাপীঠ থেকে পড়াশুনো করেছেন যেটা বেহালায় অবস্থিত। আর ওনার মানে ফার্স্ট সিনেমা যেটা ইন্ডাস্ট্রিতে পদার্পণ, সেটা হচ্ছে মায়ার বাঁধন সিনেমা দিয়ে 1997-এ, যে সিনেমাতে কিনা উনি প্রসেনজি চ্যাটার্জির মেয়ে হিসাবে অভিনয় করেছিলেন। আমি এখন চলে এসেছি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কমপ্লেক্স, এনআরআই কমপ্লেক্স আরমানা, তার সামনে রয়েছি। এবং এখানে থাকেন টলিউডে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস শ্রাবন্তী চ্যাটার্জি। 13th August 1987-এ শ্রাবন্তীর জন্ম হয়। দেখতেই পাচ্ছ গেটে কিন্তু টাইট সিকিউরিটি, এখানে টোটাল 7খানা টাওয়ার আছে, 7খানা বিল্ডিং। তোমাদেরকে এই প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যদি অমিতের ব্লগ না দেখেছো তাহলে আর কী দেখেছো? হয়তো কেউ গেছো কাজের সূত্রে বা অন্য কোনো কাজে, হয়তো আপনাদের মধ্যে কেউ হয়তো ভেতরে থাকেনও। এবং হ্যাঁ, একজন থাকেন, উনি কমেন্ট করেছিলেন রচনা ম্যানেজির, যখন বাড়িটা শ্যুট করি, বাড়ি শ্যুট করার সময় উনি নিজে বলেছিলেন যে রচনা এখন এখানে থাকে। তো আমি জানতাম যে এখন এখানে শিফট করেছেন, উনি আরেকবার কমেন্টে জানিয়েছিলেন সেই উদ্দেশ্যে বলা। তো ভেতরে কিছু ইনফরমেশান দিয়ে দিই, সবার হয়তো আসা সম্ভব হবে না বা সবাই ভেতরে ঢুকতে পারবে না, সেই কারণে আমি এখানে বেশ কিছুবার গেছি। যেহেতু আমি এমন একটা প্রফেশনে রয়েছি, আমাকে এরকম সোসাইটি বা কমপ্লেক্সে যেতে হয়, সেই কারণেই তো আমার বেশ কিছুবার সৌভাগ্য হয়েছিল ভেতরে যাওয়ার এবং পুরোটা ঘোরার বা দেখার কাজের সূত্রে। তো বলে দিই, এটা কিন্তু G+45, G+40 বিল্ডিং রয়েছে, মানে বুঝতে পারছেন গ্রাউন্ড প্লাস 45, মানে 45 তলা এবং 40 তলার বিল্ডিং, এবং তার সাথে নিচে কিন্তু বেসমেন্টও আছে পার্কিংয়ের জন্য। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, ভেতরে অ্যামিনিটিস তো আছেই, যেমনটা প্রত্যেকটা সোসাইটি কমপ্লেক্সে থাকে, জিম, সুইমিং পুল, তারপর আপনার কমিউনিটি হল, প্রত্যেক ইচ অ্যান্ড এভরিথিং, মানে খেলার জায়গা থেকে শুরু করে সবটা। তো এখানে বেশ কিছু সেরকম জায়গাও রয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা বলতে চাইছি, এর জিমটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে, মানে আমি যখন ফার্স্ট গেছিলাম কনফিউজ হয়ে যাচ্ছিলাম, বারবার প্রেস করছি ওপরে আর উঠতে পারছি না। অনেকক্ষণ পর খেয়াল করেছিলাম যে ওটা মাইনাসে ছিল, -1, -2, -3, -4 করে, ঠিক আছে, প্রথম মাপ হয়েছিল এটা। তো এনিওয়েজ, এটা একটা বেশ বড় প্রজেক্ট। আর সবথেকে বড় কথা, যখন ওপরে উঠি না, মানে একটু আপার ফ্লোরের দিকে আমি উঠেছিলাম, 35 অবধি উঠেছিলাম, তার ওপর ওঠা হয়নি। তো 35 ফ্লোরে যখন উঠি, ওখানে কিন্তু টাওয়ার ছিল না ফোনে, ঠিক আছে, আর ফোনে নোটিফিকেশানে চলে এসেছিলো, ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশান যেরকম আসে মেসেজে সেরকম চলে এসেছিলো। 40-45 তলার বিল্ডিং নিচ থেকে দাঁড়িয়ে দেখতে ঠিক এইরকম লাগে, জাস্ট এইরকম। এবং ওপর থেকে যদি নিচে তাকানো যায় না, মানে মানুষদেরকে মনে হয় পিঁপড়ে একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দেখায়। তোমাদেরকে লোকেশানটা আগে আমি বলে দিই, চল লোকেশানটা দেখে নাও। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, তার নিচে, অর্থাৎ ইস্টার্ন বাইপাস, এই যে দেখতেই পাচ্ছেন। আমি এখন চলে এসেছি ইস্টার্ন বাইপাস, হ্যাঁ, কলকাতার EM বাইপাস যে রোড, সেই রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি। এবং এই যে ক্রসিংটা, এটাকে বলা হয় রুবির মোড় বা রুবির ক্রসিং। সামনে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, এই দিক থেকে যদি যাওয়া যায় সোজা গেলে পড়বে গড়িয়াহাট রাসবিহারি, এই দিক থেকে গেলে সোজা গড়িয়ার দিক পড়বে, গড়িয়া সোনারপুরের রাস্তাটা গেছে। আর এই দিকটা যদি যাওয়া যায়
সায়েন্স সিটি, চিংড়িহাটা, সল্টলেক, করুণাময়ী এইদিকের রাস্তা। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট যে রবির মোড়, রবির মোড় থেকে যদি অপোজিট রাস্তায় ঢোকা যায়, অর্থাৎ রবি ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে সামনেটা, ওই স্ট্যাচুর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ভেতর থেকে গেলেই এনআরআই কমপ্লেক্স বা আরবানা বলা চলে, যেখানে কিনা আমার আপনার সাধারণ পাবলিক যে সেলিব্রিটিজ সিনেমা বা যে সেলিব্রিটিদেরকে দেখে বড় হয়েছে, সেলিব্রিটিদের ফ্যান বলা চলে, সেই সেলিব্রিটির বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তো আমরা আজকে সেই বাড়িতে যাব, আরবানাতে যাব, এনআরআই কমপ্লেক্সে, সেই কমপ্লেক্সের সামনে যাব এবং আপনার প্রিয় তারকার বাড়ি দেখাবো। ভাই, সেলিব্রিটির বাড়ি যখন দেখাই আমি, অ্যাড্রেসগুলো এমনভাবে বলি, মানে দেখে মনে হয় সেলিব্রিটির বাড়িতে যদি কোনো ইনভিটেশন থাকে কোনো বিয়ের, তো আমাদেরকে ডাকবে আর আমরা গিয়ে কবজি ডুবিয়ে খাবো ভাই, এমনভাবে আমি লোকেশানটা বলি। শ্রাবন্তী চ্যাটার্জি তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথমে ছিলেন রাজীব কুমার, পরবর্তীকালে কিষান ভি রাজ এবং তারপরে রোশানকে বিয়ে করেন। তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও শ্রাবন্তী চ্যাটার্জি এখনও কিন্তু সিঙ্গেল রয়েছেন। মাঝখানে বেশ কিছুদিন উনি ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে জয়েন করেন এবং নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। শ্রাবন্তী চ্যাটার্জির হাসিতে অনেক ছেলে এখনও কিন্তু কুপোকা পায়। বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জি ওনার ছেলের সাথে এই আরবানা কমপ্লেক্সে থাকেন। এই যে আরবানা কমপ্লেক্স, যে কমপ্লেক্সের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো শ্রাবন্তীদির ফার্স্ট অ্যাজ এ হিরোইন ইন্ডাস্ট্রিতে কাজ করা জিৎদার সাথে, তারপর বহু সিনেমাতে উনি অভিনয় করেছেন, সেটা জিৎ হোক, দেব হোক, কিংবা হিরণ থেকে শুরু করে অঙ্কুশ, সোহম, প্রত্যেকের সাথেই শ্রাবন্তী কাজ করেছেন। আর সবথেকে বড় কথা, উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং হিরো, টপ মোস্ট হিরো বলা চলে সাকিব খান। সাকিব খানের সাথেও কিন্তু উনি বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় সিনেমা করেছেন। তো ওনার পপুলারিটি, ওনার অভিনয় দক্ষতা, ওনার যে সাকসেস, আজকে উনি দাঁড়িয়ে আছেন যে সাকসেসের শিখরে, সবথেকে বড় কথা ওনার আপকামিং যে সিনেমাটা মানে আসছে, সেটা প্যান ইন্ডিয়াতে আসছে এবং 6-7টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হতে চলেছে, যেটা নেক্সট ইয়ার আসবে 24th। সিনেমাটার নাম অনেকে জানো, দেবী চৌধুরানী, এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকছেন, অর্জুন চক্রবর্তী থাকছেন এবং আরও অনেকে, মানে অনেক কলাকুশলী থাকছেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে, এবং কমেন্ট করে তোমরা জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকলেও সেটা জানিও, তাহলে আমার নেক্সট ভিডিওতে সেই ইম্প্রুভমেন্টটা করবো। যদি কোনো সেলিব্রিটির বাড়ি দেখতে চাও বা কোনো সেলিব্রিটির বাড়ি তোমাদের জানা থাকে যে তারা কোথায় থাকতেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Thank you.